পোষণ টাকার আবার নতুন ভার্সেন এসেছে নতুন ভার্শান দিয়েছে আঠেরো পয়েন্ট আঠেরো পয়েন্ট জিরো একটু সবাই আপডেট করে নেবেন কিভাবে আপডেট করতে হয় আপনারা সবাই জানেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন পোষণ টাকার আমার যেহেতু এখানে আপডেট করা আছে অলরেডি ওই জন্য কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছে আপনাদের যাদের আপডেট করা থাকবে না তারা দেখবেন এখানে কিন্তু আপডেট লেখাটা থাকবে আপডেটে টাচ করবেন দিয়ে কিন্তু আপডেট হয়ে যাবে আপনারা আপডেট করে নেবেন এইভাবে দেখুন আপডেট করার পর আপডেট করার পরে কিন্তু এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে কিন্তু দেখুন এখানে আমরা প্রথমেই প্রথমেই দেখুন এখানে যে নিচের দিকে হোম লিখা আছে এই যে হোম লেখা আছে নিচে এখানে হোমে গিয়ে আমরা কিন্তু এই সম্পূর্ণ এই ফেজটা কিন্তু আমরা দেখতে পাবো এবার কি হলো দেখুন ডেলি এ যদি আমরা ভিউ করি তো এখানে আমাদের যে প্রেজেন্টের ব্যাপার আছে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সেন্টার ওপেন প্রথম সেন্টার খুলেই কিন্তু আমাদের ওপেন করতে হবে এখানে অলরেডি ওপেন করা আছে বলে সবুজ আছে দেখুন সবুজ কালার হয়ে আছে ওপেনটা যদি ওপেন না থাকে সেম এই ক্লোজটা যেভাবে করা আছে সেম ওপেনটাও ওইভাবেই থাকবে সেহেতু আজকে আমাদের সেন্টার ওপেন ছিল সেহেতু আমাদের ওপেন থাকবে যেদিনকে আমাদের সানডে বা ছুটির দিন আছে সেদিনকে কিন্তু আমাদের এটা ক্লোজ থাকবে সেন্টার ওপেন না করলে আমরা যে কাজগুলো আছে পরের কাজগুলো আমরা কিন্তু করতে পারবো না তারপরে দেখুন এখানে আছে অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এইচসিএম এগুলো সবাই আশা করি জানেন আপনারা তারপর একবার আমি বলে দিচ্ছি এখানে অ্যাটেন্ডেন্সে গিয়ে এখানে আমরা এই যে অ্যারো আছে এখানে আমরা ক্লিক করব করার পরে দেখুন একটা লিস্ট চলে আসবে যতগুলো এই সেন্টারে বাচ্চা আছে তাদের নামগুলো পর 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 কিন্তু এগুলো চলে আসবে সেহেতু প্রথমে আমাদের কাজ হচ্ছে সেই বাচ্চাকে অ্যাটেন্ডেন্স দেওয়া প্রথমে ধরুন আমি একটা দেখিয়ে দিচ্ছি আব্দুল আজিজ এখানে আমরা টিক করলাম দেখুন এখানে এই সেন্টারে বাচ্চা আছে পঁচানব্বইটা ঠিক আছে কিন্তু এর মধ্যে আমি যেহেতু একজনকে প্রেজেন্ট করেছি সেহেতু দেখুন এক পঁচানব্বই এখানে কিন্তু হয়ে আছে হয়ে গেল ঠিক আছে তারপরের ঘরটা আমি ক্লিক করলে এখানে টাচ করলে দেখুন এখানে যে মর্নিং সিন্যাক্স কিন্তু এখানে এক পঁচানব্বই হয়ে গেল সেহেতু কী হলো পঁচানব্বই থেকে আমি পঁচানব্বইয়ের মধ্যে একজনকে আমি খাবার দিলাম মর্নিং সিন্যাক্স যেটা আছে আপনাদের তারপরে এইচ সি এম এই সি এ দেখুন এখানে কিন্তু আমরা আবার টাচ করব এখানেও কিন্তু এই যে পঁচানব্বই আবার এক হয়েছে মানে আমি এদেরকে তিনটেই যে সে সেন্টারে এসেছে এবং মর্নিং স্ন্যাক্স দিলাম এবং এই সি এম দিলাম সেমভাবে দেখুন একটা বাচ্চাকে আমি অ্যাটেন্ডেন্স দিলাম হয়তো মর্নিং স্ন্যাক্স দিলাম না এই সিএম দিলাম কিন্তু দেখুন এখানে এই যে ওপরে পার্থক্যটা আপনারা বুঝে গেছেন আমি পার্থক্যটা বোঝানোর জন্যই করলাম চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা বোঝানোর জন্যই করলাম কিন্তু ঠিক আছে এইভাবে আপনারা প্রত্যেকেই কিন্তু প্রেজেন্ট দেবেন এই সিএম দেবেন তারপরে মর্নিং স্ন্যাক্স দেবেন এইভাবেই কিন্তু আপনারা ডেলি কার ডেলি কিন্তু করতে থাকবেন তারপরে দেখুন এই যে অ্যাক্টিভিটি যেটা আছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে আমরা এখানে এখানে টাচ করব টাচ করার পরে দেখুন অ্যাক্টিভিটি ভুলে গেল পার্সোনাল হাইজিন আর প্রি স্কুল এডুকেশন আপনারা সবাই জানেন এটা আমরা এখানে টাচ করব সব শেষে কিন্তু আমাদের পেজে অ্যাটেন্ডেন্স মর্নিং দেওয়ার পরে কিন্তু আমরা সর্বশেষে ডান করে দেব এখানে ডান করার পরে বেরিয়ে এসেই কিন্তু আবার আমরা আবার সেই প্রথম পেজে চলে আসব। তারপরে আসবে কিন্তু আমাদের এখানে দেখুন কতজনের হোম ভিজিটের ব্যাপারটা যেখানে এখানে আছে হোম ভিজিট যেটা দেখুন হোম ভিজিট এখানে আপনার একচল্লিশটা ছিল একচল্লিশটাই কমপ্লিট করে ফেলেছে সেহেতু কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে এখানে যদি ডিউ থাক এখানে এখানে ডিউ থাকলে কিন্তু এখানে ডিউটা দেখাতো সেহেতু দেখুন ডিউ নেই ডিউ জিরো আছে সেহেতু কিন্তু এটা এখানে জিরো দেখাচ্ছে এখানে যদি বাকি থাকতো কোনো সংখ্যা সে সংখ্যাটা কিন্তু এখানে শো করত এখানে দেখুন এখানে ভিউ ঘরে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন ডিউ আছে কি না কাদের কমপ্লিট করেছেন সেই নামগুলো কিন্তু পরপর পরপর কিন্তু এখানে শো করবে আপনারা দেখে নিতে পারেন কোন কাদের নামগুলো কাদের নামগুলো শো করছে কি না সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন আধার ভেরিফায়ের ঘরে গিয়ে কিন্তু আমরা আধার ভেরিফাইটা দেখব আধার ভেরিফায়ের ঘরে যাদের আপনারা ভেরিফাই করতে পারেননি সেই সবগুলো কিন্তু এখানে শো করছে ঠিক আছে সে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কাদের কি সমস্যা হয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে আবার আধার ভেরিফাইয়ে গিয়ে তাদের ঘরে গিয়ে আপনারা প্রোফাইলে ঢুকে তখন এডিট করে সেটা আপনারা ঠিক করতে পারবেন ওজনটা দেখুন এই যে গ্রোথ মনিটারিং আছে এখানে গেলে আপনি এখানে দেখুন এই সংখ্যাগুলো দেখাচ্ছে আপনার আপনি যে সেন্টারে আপনাদের নিজের আইডি খুলে দেখবেন এখানে দেখুন মেজারমেন্ট টেকেন একশো জনের কিন্তু এখানে ওজন দেওয়া হয়েছে সেহেতু সংখ্যাটা কিন্তু এখানে শো করছে আর এখানে দেখুন পেন্ডিং আছে পেন্ডিং আছে একচল্লিশ জনের সেটাও কিন্তু এখানে সংখ্যাটা লিখে দেওয়া হয়েছে এবার আপনারা কি করবেন প্রত্যেক মাসেই আপনাদের যে টাইম আছে সেই টাইমের মধ্যে আপনারা ওজনটা দেওয়ার চেষ্টা করবেন এবং এবং দেখুন ওজনটা কাদের বাকি আছে সেটাও আপনি কিন্তু কোন কোন বাচ্চাদের আপনার ওজন দিতে পারেন নি সেটাও কিন্তু এখানে চাইলে আপনারা দেখতে পারবেন এই যে ভিউ লেখা আছে ভিউয়ে ক্লিক করবেন এখানে ভিউয়ে ক্লিক করা ক্লিক করার পর এই যে ভিউ লেখা আছে এখানে এখানে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে লিস্ট চলে এসেছে এই যে লিস্ট দিয়েছে এই লিস্টে আপনারা তাদের বাচ্চাদের নাম দেখে নিতে পারবেন যে কোন কোন বাচ্চার আপনি ওজন দিয়েছেন এবং দেখুন পাশে তার পাশেই লেখা আছে পেন্ডিং এখানে আপনি টাচ করলেই আপনি দেখতে পারবেন কোন কোন বাচ্চার আপনি ওজন দেননি এই লিস্টটা পুরো দিয়ে দিয়েছে আপনারা সেই সেই বাচ্চার কিন্তু ওজনগুলো দিয়ে দেবেন সেই ঘরে গিয়ে যে বাচ্চা ধরুন তিন বছর থেকে ছ বছরের বাচ্চা আছে সেই বাচ্চার ঘরে নির্দিষ্ট ঘরে গিয়ে মেজারমেন্টে গিয়ে আপনারা ওজন ওজনটা দিয়ে দেবেন এবং দেখুন এখানে লেখা আছে স্যাম অ্যান্ড আন্ডারওয়েট চিলড্রেন এই লেখা আছে এখানে দেখুন স্যাম বাচ্চা একটা ঠিক আছে আর এখানে দেখুন আন্ডারওয়েট বাচ্চা তেরোটা এখানে কিন্তু দেওয়া আছে এখানে সংখ্যাটা বলে দেওয়া আছে তো আপনাদের সেন্টারে চার্জ সেন্টারে যদি না থাকে সেটা এটা এখানে কিন্তু আপনার জিরো দেখাবে যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে সংখ্যাটা শো করবে এবার আপনারা কি করবেন এটা যদি মনে হয় হাইট আর ওয়েট যে বাচ্চার যে বয়সে যেটা যতটুকু হাইট এবং ওয়েট থাকা দরকার তার থেকে কম বেশি হলেই কিন্তু স্যাম বাচ্চা এবং আন্ডার বাচ্চা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে ঠিকভাবে যদি আপনারা ওজনটা সে বাচ্চার যদি না থেকে থাকে বা ওজনে যদি কোনো গণ্ডগোল করে থাকেন হাইট এবং ওইটার মধ্যে সেহেতু কিন্তু আমাদের এই সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে সেহেতু আপনারা ভালোভাবে যখনই বাচ্চাদের ওজন করবেন বা তাদের উচ্চতা মাপবেন ঠিকভাবে একটু দেখে নেবেন এবং দেখুন কোন বাচ্চা আপনার এই যে শ্যাম এবং আন্ডার ওয়েট বাচ্চা কোন 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 বাচ্চা হয়েছে সেন্টারে আমরা সেটা দেখে নেব দেখুন এখানে এই যে ভিউ লিখা আছে আমরা সেমভাবেই ঠিক একইভাবে কিন্তু এই ভিউয়ে ক্লিক করব করার পরে দেখুন যে বাচ্চাটা আপনার আশিকুল ইসলাম আশিকুল শেখ এই বাচ্চাটা কিন্তু সেম বাচ্চা এবং তার ডিটেলসও আপনারা দেখতে পারবেন দেখুন এটা হচ্ছে সেম বাচ্চা তারপরে আন্ডারওয়েট বাচ্চা যে তেরোটা এসেছে এই সেন্টারে দেখুন কোন কোন বাচ্চার আন্ডারওয়েট ওজন কম সেটা আমরা দেখে নেব আশিক শেখ দেখুন এখানে পরপর বাচ্চাদের নামগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেহেতু আপনারা যখনই হাইট এবং ওজন নেবেন তখন কিন্তু খুব ভালোভাবে তাদের ওজন এবং উচ্চতাটা নেওয়ার চেষ্টা করবেন